হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কি অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছো। আজকে হচ্ছে 16th of July আর এখন বাজে 7:45। অবস্থা খুবই খারাপ বাইরে, মানে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তবে একটাই কি গুড নিউজ যে ম্যাগিটা ঘুরে চলে এসেছে জানো, নাহলে বেচারা পুরো ভিজে যেত আজকে। মানে ও বাড়িতে এসেছে, ওর মানে হাত পা ধুয়ে দিয়েছি, মপ করেছি, বাস সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মানে বর্ডার লাইনে একদম ও বেঁচে গেছে। একটু একটু করে কাটছে, কাটছে না তা না, অল্প অল্প কাটছে। মানে পুরোপুরি একদম টিপিক্যাল বর্ষা যেরকম হয় না সেরকমই। এখন অবধি রান্নাঘরে কিছুই হয়নি, শুধু একটা আলু সেদ্ধ করে রেখেছি আর ম্যাগির একটা ডিনারে ডিম খাবে, ডিম সেদ্ধ সেইটা করে রেখেছি। দুধও এখনও জাল হয়নি, দুধটাকে ঢেলে রেখেছি। আসলে ওয়েট করছি বাচ্চুদার জন্যে। বাচ্চুদা আজকে না মানে ওই পার্শে বা ট্যাংরা ডিমওলা আনতে বলেছি। একঘেয়ে কাতলা মানে পেটি ভালো লাগে না আর। তো কাতলার পেটিটা অবশ্য ম্যাগি খায় প্রত্যেক দিন, একটা করে সেদ্ধ করে দিও খায়। এবার কি হয়েছে, এই যে ওটা ওর সন্তান, ওই সোহিনী দিয়েছে তিনজনকে, তার মধ্যে থেকে একটাকে এক দুটোকে ও সন্তান করেছে। ওদেরকে নিয়ে নিয়ে ঘোরে, ওদেরকে নিয়ে খেলা করে, বিছনায় ওঠে, এইসব করে। তো কালকে তোমরা যতক্ষণ মানে তোমাদের সঙ্গে ছিলাম মানে অন ক্যামেরা, ততক্ষণ তো বলেছি ভদ্রলোককে পাইনি ফোনে। তারপরে দুপুরবেলা শুয়ে পড়লাম, একটা ফোঁটা ঘুমোতে পারিনি, এত গরম হয়েছে আমার। এই 3:30-4 নাগাদ উঠে বসেছিলাম জানো, এত গরম হয়েছে। ভদ্রলোককে কল করেছি বোধহয় 5 বার, ফোন ধরেনি। শেষে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দিয়েছি যে আপনি ফোনটা ধরেন না কেন। তারপর আরও 2 বার ফোন করেছি, ফোন ধরেনি। তারপরে একবার আমি বসলাম এখানে একটু, তারপরে একবার লাস্ট টাইম ট্রাই করি। এই করতে করতে কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 4:30 হয়ে গেছে। তখন উনি ফোন ধরলেন, উনি বললেন যে উনি বিজি, তাই জন্যে উনি ফোন ধরেন না। তা আমি বললাম যে আমার এটা কি অবস্থা, মানে এত গরমে টেকা যাচ্ছে না। বলে কিচ্ছু করার নেই, দোকানে দিয়ে দিয়েছি, দোকানে আরও অনেক মেশিন এসে জড়ো হয়ে আছে, কাজেই লাইন পড়ে গেছে। আপনারটা হলে আমাকে তারা যেই ইনফর্ম করবে আমি গিয়ে কালেক্ট করব, করে আপনার বাড়িতে গিয়ে ওটা ফিট করে দিয়ে আসবো। সেটা মঙ্গলবারও হতে পারে, বুধবারও হতে পারে, বৃহস্পতিবারও হতে পারে, কোনো ঠিক নেই জানো। দেখা যাক এবার উনি কখন মানে নিয়ে আসেন। এখন ওয়েট করছি, 8 বাজে এখানে, ঘড়ির কাঁটা 7:45 থেকে 8 চলে গেছে। দেখি বাচ্চুদা কী নিয়ে আসেন। ওনাকে শশা, কাঁচা লঙ্কা এটাও আনতে বলেছি, পেঁয়াজ আনতে বলেছি। তো কত দূর কী আনেন, কেননা অলরেডি বৃষ্টি পড়ছে। তো উনি যদি মাছ নিয়ে আসেন তাহলে সেটা দিয়েই মাছের ঝাল করব, আর আলু ভাতে থাকবে। আর আমি আজকে আর কিছু করছি না, দেখা যাক কী করি না করি। চলো একটু বসি। তো এখন তো আর চ্যাটিং চুটিংয়ের ব্যাপার নেই, গুড্ডি তো এখনও অফিসে, হোপফুলি এখনও অফিসে। জানি না টাইমটা কত হয়েছে, আমার এখানে সেভ করা আছে ওখানকার টাইম আর আমার টাইম, ওটা দেখতে গেলে এখন ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। তো হ্যাঁ, হোপফুলি এখন বোধহয় এই ছুটি হবে টবে এরকম বোধহয়। 11:30 মতো বোধহয় বাজতে চলল, 8টা তো এখানে। হ্যাঁ, এইবারই ছুটি হবে। তো তাই জন্য ওর সঙ্গে এক্ষুনি চ্যাটিং চুটিং করার কোনো চান্স নেই। এমনি একটু বসি, আমার ইটিং শো এর ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে, ওটা মানে থামনেল আর টাইটেল এইগুলো তৈরি করি, ওগুলো ওটাকে সেট করি, তারপরে দেখি। ততক্ষণে যদি বাচ্চুদা এসে যায় তো ভালো, তারপরে উঠবো। রান্নাঘরে এসে গেছি, এখন প্রায় 8:35 মতো বাজে। বাচ্চুদা শুধু এই যে শশা, লঙ্কা আর এই পেঁয়াজ এই দিয়ে গেছে। উনি বললেন আজকে আর মাছ নেই, মাছ পাওয়া যাচ্ছে না। তাই এবার আমি কি রান্না করব সেটা নিয়ে এখন চিন্তায় আছি, বুঝতে পারছি না। ভাবছি আলু ভাতে ভাত আর একটা ডিমের হাফ বয়েল টাইপের করে নেবো, কি কি করব জানি না, মানে বুঝতে পাচ্ছি না আসলে এখনও কি করব। কেননা কোনোটাই করতে আমার ঠিক ইচ্ছে নেই, একরকম মাথা সেট করে রাখি তো, তারপর সেটা একটু এদিক ওদিক হয়ে গেলে। ভাবছি মাছ ভাজা করব, আলু ভাতে মাখবো, আর একটা ওই ডিমের হাফ বয়েল টাইপ বা কিছু একটা এরম করে নেবো, হয়ে যাবে। আর ম্যাগুরটা বসাই এখন, এই যে
দুধ জাল দিতে বসিয়েছি, আর ম্যাগুর ডিম আর আমার আলু সেদ্ধ হচ্ছে, হয়ে গেছে, সেটাকে নামাবো, দিয়ে একটু এগোই আর কি। আর এই যে খেতে দিয়ে দিয়েছি। ম্যাগু ওখানে কেন চেঁচাচ্ছে বলো তো? ওই সব হাউসকিপিং এর ছেলেরা এখন সব ডাস্টবিন গুলো ক্লিন করে, তো ওই আওয়াজ পাচ্ছে, চেঁচাচ্ছে। তো চলো এখন আমি একটু এদিকটা গুছিয়ে নিই, জানোই তো রোজকার অবস্থা। আর বৃষ্টিটা এখন থেমেছে, উপস্থিত মানে ওই গুঁড়ি গুঁড়ি পড়ছে আর কি, অল্প, মোটামুটি এখন আগের থেকে বেটার। 9:05 হয়ে গেল, ম্যাগির মাছ মাংস বসিয়েছি, আমাদের ভাত বসিয়েছি, আর কড়াতে ম্যাগি করছি একটু, বুঝেছো তো? মানে এই অল্প একটু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম এই দিয়ে এটা ব্রেকফাস্টের একটা ম্যাগি করছি, কেননা আর কিছু মাথা থেকে বার করতে পারলাম না। আর লাঞ্চে আলু ভাতে হয়ে গেছে, আর ভাবছি একটু পেঁয়াজি করব, আর যদি পেঁয়াজিটা একটু জল দিয়ে ঝাল করে ফেলতে পারি তো সেটাই ভালো, আর ব্যাস ওই দিয়ে আমার হয়ে যাবে। আর মানে জাস্ট এই গরমের মধ্যে না কিরকম একটা গুমোট টাইপের হয়ে গেছে জানো তো, গুড্ডিকে দেখালাম যে এরকম দেখ ওয়েদারটা, ওর আবার ভীষণ বৃষ্টি পছন্দ, বলছে দারুণ ওয়েদার তো তোমাদের। এলাম না না, দারুণ ওয়েদার মানে গুমোটে মরে যাচ্ছি গরমে, উফ। মানে এরকম একটা বৃষ্টি হয়ে যখনই দেখবে বন্ধ হয়ে যায় না, তখনই ঘুম মানে গরমটা ডবল বাড়ে। তো চলো, তেল গরম হয়ে গেছে, আমি এই ডিমটাকে একটু ভেজে আর ম্যাগিটা ওই কড়াতে দিয়েই সেদ্ধ করব, মানে আলাদা সেদ্ধও করিনি। তো চলো, রান্নাঘরের পাট সব শেষ, গ্যাস অফ করে দিয়েছি, ওই আলু ভাতে হলো, পেঁয়াজি হলো, আর খাওয়ার সময় একটা ডিমের সানি সাইড আপ করে নেবো, বাস ওই দিয়ে আমার হয়ে যাবে আজকে। আর এত গোমটে না, আর নিজের জন্যে মানে একার জন্যে কিছু করতে আর ইচ্ছেই করে না, কেউ একটা খেলে না তখন দেখবে একটা এনার্জি হয়, ঠিক আছে এটা করে দিই ওটা করে দিই। ওই দেখো ঘরে পাখা চালিয়ে এলাম, ম্যাগু ঘর থেকে বেরিয়ে এলো জানো, এই দেখো এইখানে এসে বসেছে, দেখ আর ঘরের দিকে দেখছে, আর ঘরে এদিকে পাখা চলছে, দেখেছো? এখন আবার পাখাটা নিভিয়ে দিলাম, শুধু শুধু জ্বলবে? এই যে মহিলা, ওই দেখো এখন আবার লিভিং রুমে যাচ্ছে, ওই যে দেখে নিয়েছে পাখা চালাচ্ছি, বাস হয়ে গেছে ও। চলো আমি বসি, আজকে আমার এই ম্যাগি সেটাই খাই। আমার ভেজিটেবল ছিল প্যাকেট করা, ফ্রোজেন দেখিয়েছিলাম তো তোমাদের আগে, হ্যাঁ ভালো লাগলো না, এখন আর অত ভেজিটেবল টেজিটেবল দিয়ে না বিশাল পেটও ভরে যায়, তখন আর লাঞ্চ খাওয়াও যায় না। এখনই বাজে প্রায় 9:40, চলো একটু ঠিকঠাক করে বসি আগে। জলটা না বেশ ঝোলঝোল মতো ছিল তো, এখন না টেনে নিয়েছে, যাই হোক চলে যাবে আমার। সস টস কিচ্ছু দিইনি, ম্যাগি মশলা যেটা থাকে সেটা দিয়েই করেছি। তখন বেশ অনেক রকম ফ্রুটস পাওয়া যেত না, ফ্রুট বোল খেতাম, একটু কেটে নিলেই আমার হয়ে যেত, ঝামেলা মিটে যেত। এখন তো কিছুই দেখি পাওয়া যায় না, মানে লিচুও নেই, তরমুজও নেই, কিছুই নেই। পেঁপেগুলো যতবার কিনি ততবারই ওই কাঁচা টাইপের থাকে, নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, ওই জন্যে কিনি না। আপেলটা আমি খুব একটা ভালোবাসি না। আম আছে কিন্তু আমটা না ল্যাংড়া, ল্যাংড়া 60 টাকা কিলো বিক্রি করছে বটে, কিন্তু ল্যাংড়াটা না আমি খুব একটা ভালোবাসি না। ওই যে বলেছিলাম না ভেতরে রোয়া রোয়া টাইপের থাকে না, আমার কিরকম একটা লাগে। ব্লিঙ্কিটে দেখলাম একটা কি
বেগমফুলি না লবমফুলি কি একটা নামের আম রয়েছে, 77 না 70 rupees পার কিলো। দশারি রয়েছে, দশারি 120 পার কিলো। দেখা যাক, সেগুলো চলে যাচ্ছে তো ওই জন্য আর আনাই না। নিজে গড়িহাটে যেতে পারলে না এখন গুছিয়ে নিয়ে আসতাম, কিন্তু গড়িহাটে যেতে গেলে আসলে একটু টাইমটা বেশি লাগবে, তো ম্যাগিটাকে একা আমি না ওইভাবে রেখে যেতে মানে আমার মন চায় না, জানো তো। হয়তো ও থাকবে কিন্তু আমি পারি না ঠিক। আর সকালবেলা বাপিকেও পাওয়া যাবে না, কেননা ওর ডিউটি চলছে, ও ড্রাইভিং করছে এক জায়গায়, ওই জন্যে মানে মুশকিল হয়েছে তো বটেই একটু। বাপি রবিবার দিনকে ছুটি, ও বলে আমি রবিবার দিন আপনার এখানে থাকবো না, হ্যাঁ মানে ওয়েট কর বসবো আপনি। এবার রবিবার তো সবই বন্ধ, ওই দিন তো আর আমার কোনো কাজে লাগবে না, কারণ এখান থেকে গড়িহাট যাব, গড়িহাটে গিয়ে কাজ কারবার করব, করে আমি ব্যাক করব। অবশ্যই অবশ্যই 3-4 ঘন্টা 5 ঘন্টার তো গল্প, অতক্ষণ ম্যাগিটাকে একা না, বেচারা ভয় পাবে বা জানি না, মানে ওর কি হবে না হবে আমি জানি না, কিন্তু আমার অন্তত অনেক কিছু হবে, আমি মানে পারবো না। আর অবলা তো, মানে মুখে যদি বলতে পারতো তাও না হয় বুঝিয়ে বলে যেতাম যে দেখ আমি এরম যাচ্ছি, 4-5 ঘন্টা টাইম লাগবে, এসে যাব। একে তো বোঝানোও যাবে না আর মুখে বেচারা বলতেও পারে না, শুধু শুধু মানে কতখানি ভয়ে ভয়ে ওকে প্রত্যেকটা মানে মিনিট কাটাতে হবে, আর আমার জন্যে সেটা মানে আমি পারবো না। চলো খেয়ে নি, খেয়ে নিয়ে চান টান করি, ওই কুর্তিটা শেষ করছি, আরও দু তিন দিন বোধ হয় লাগবে শেষ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ টাইম পার হয়ে গেছে, আকাশটা অনেকটাই পরিষ্কার হয়েছে, দেখো একেবারে রোদ ওঠেনি, বাট আগের থেকে অবশ্যই বেটার। 11:05 আর আমার চান টান সব হয়ে গেছে, শ্যাম্পু করেছি, কালকে কালার করার ইচ্ছে আছে, দেখা যাক আবার কত দূর কী করতে পারি, মানে এখন প্ল্যান করে আর সেরকম ঠিক এগোনো যাচ্ছে না, এসিটার জন্য এত মানে মনটা বিচলিত হয়ে আছে না, যে কবে আসবে কবে আসবে, আর ভদ্রলোককে আমি আর আজকে কলই করবো না জানো তো, দূর ওনার এত মানে টাইমের অভাব, বিজি মানুষ, ডিস্টার্ব না করাই ভালো। তো হয়ে গেলে তো নিশ্চয়ই উনি আসবেন, কেননা পেমেন্টও তো হয়নি, তো টাকারও তো দরকার আছে, দেখা যাক কতদিন আর থাকবে বলো। কালকের দিনটা মানে অ্যাকচুয়ালি কালকে সকালেই উনি দোকানে দিয়েছেন, তো কালকের দিনটা গেল, খুব জোর আজকের দিনটাও যাবে, ওই আগামীকাল হয়তো আসবেন উনি, দেখা যাক। দুপুরবেলাটা জেগে কাটছে আর রাত্রির বেলাটা টায়ার্ডনেসে ঘুমিয়ে পড়ছি, তো ঠিকই আছে তাই না। চলো এখন একটু বসবো ফ্যাব্রিকের কাজ করতে, আকাশটা খুব একটা যে ঠিক আছে এখন তা না, আমি ভাবছি র্যাকটাকে ভেতরে করে তারপরে বসবো, নাহলে কি বলো তো ওই মানে ফ্যাব্রিকের কাজ করতে করতে না হুঁশ থাকে না, আর এদিকে বৃষ্টি এসে গেলে আমার সব ভিজে যাবে, তার থেকে বরং এটা তুলেই রাখি। আর সামনেটা যা জঙ্গল হয়ে গেছে, এই নিম গাছে দেখেছো তোমরা, এই দেখো পুরো জঙ্গল, ইচ্ছে করে বলছি না জানো তো, বলবো পুজোর ঠিক আগেই বলবো, এখন বর্ষায় না এমনি গাছ বেড়ে যায়, বেড়ে যাক যতখানি বারবার বেড়ে যাক, তারপরে আমি বলবো ছেঁটে দিতে, এ গার্ডেনারদের বলে তো হবে না, একেবারে আসল জায়গায় বলতে হয়। তো চলো এখন যাই গিয়ে বসি, র্যাকটাকে ভেতরেই করে দিলাম, আমার আবার না এই বৃষ্টির জলে জামাকাপড়, শুকনো জামাকাপড় ভিজে গেলে না ভীষণ ঘেন্না করে, জানি না কেন, মানে প্রায় 60% তো শুকিয়েই গেছে, তো সেটা আবার যদি ভিজে যায় না আমার কীরকম লাগে, ওই জিনিসটাকে আর গায়ে পরতে পারি না। আর আমার ছোট মেয়ের অবস্থা দেখো, এই যে উনি এখন আয়েশ করছেন সোফায়, ওদিকে কিন্তু দেখো খাবার দেওয়া আছে,
ওই দেখো দুটো বোল দেখেছো খাবার দিয়ে দিয়েছি, ওনার এখনো টাইম হয়নি, 11টাই বাজেনি তো, সব টাইমে টাইমে চলে ওনার, তাই জন্য এখন যাকে চলো এখন একটু বসে কাজ করি তারপরে আবার আসছি। প্রায় 11:45টার কাছাকাছি চলে গেছে, তাই ফ্যাব্রিকের কাজ বন্ধ করে চেয়ারে এসে বসেছি। এখন নতুন ওনার ব্যাপার হয়েছে, আমাকে চেয়ারে বসে থাকতে হবে, তবে উনি খাবেন। এই দেখো চাটপট করে খেয়েছে, আবার বলতে হয় জল খাও তবেই উনি জল খাবেন, এইগুলো নতুন ধরেছে। এখন বাজে 1টা বাজতে পাই 5 মতো আছে, আমি এসে একটুখানি সোফায় গায়ে নিয়ে বসেছি। এতক্ষণ ধরে ওই কুর্তির কাজটা করছিলাম, কুর্তির ফ্রন্ট পোর্শনটা প্রায় শেষই হয়ে গেছে বলা যায়, একটু হাতে কাজ দেবো, আর ও তো বেশি কাজ দিতে বারণ করেছে, কেননা এটাও মানে কোনো কাজের জায়গায় পড়ে যাবে, তো যে কারণে তাও মানে কিছু তো দিতেই হয় বলো, ফ্যাব্রিক মানে একটু তো মানে ভালো হবেই, তো কত আর কম করা যায়। যাই হোক, তার মধ্যেও আমি চেষ্টা করেছি প্যাস্টেল কালার দিয়ে করতে, প্যাস্টেল কালার দিলে না একটু চেপে যায় জিনিসটা, সোবার টাইপের হয়। পরে দেখাবো তোমাদের, হাতের কাজটা একটু করে নি, নিয়েই শেষ হয়ে যাবে। আর একদিন খুব জোর একদিন কিংবা মানে পরশু দিনই আমি খুব মানে সম্ভবত দেখিয়ে দেবো। তো বসে বসে আমি একটুখানি তোমাদের হোয়াটসঅ্যাপটা খুললাম যে দেখি আবার কে গুড মর্নিং দিয়েছে, অনেকে অনেক মানে বিভিন্ন টাইমে দেয়, তো তো সেখানে হঠাৎ করে এই একটা খুব ছোট্ট কবিতা পাঠিয়েছে সুস্মিতা বলে আমাদের এই পরিবারের একজন, তো সেই কবিতাটা বলেছে, আন্টি তোমার তো এখন অনেক ঝামেলা অনেক চাপ, জানি তুমি গল্প পাঠাতেও বারণ করেছো, তো একটা ছোট কবিতা পাঠালাম, যদি ভালো লাগে বা মানে পসিবল হয় পড়ো। তো দেখলাম খুবই ছোট আর আমার হাতের সামনেই রয়েছে, তো সেই জন্যে আমি ভাবলাম পড়েই দিই, আজকেই পড়ে দিই। আমি কিন্তু আবৃত্তি করতে পারি না, বুঝেছো তো, গল্প মোটামুটি পড়ি বলে এই নয় যে আবৃত্তিও খুব ভালো করতে পারবো, অত আবৃত্তিটা আবৃত্তি করতে পারি না, যাই হোক তাও আর কি পড়ছি। দূরত্ব যতই অধিক হোক কাছে আমরা আজও, বর্ষাতে যদি নাও বা এলে বসন্তে ঠিক সাজো, দেখা দিও সেই দিনে মুক্ত করে দিও সব ঋণে আমায়, যা তুমি করনি শোধ, যাহা হতে করেছো তবু শুধু বঞ্চিত আর রোধ, অশ্রুসিক্ত হয়ে ফিরিয়ে নেব আমি, কিন্তু ফেরাবো কী করে সব স্মৃতি যা ভীষণই দামি, এ যে বদলা এ যে প্রতিশোধ যার নেই ক্ষমা, তবু আমি দুর্বোধ ছুটে যাই বারবার গানের ওপার, তবু তুমি এলে না করে নিতে আপনার। এটা সুস্মিতার লেখা, ও পাঠিয়েছে। সুস্মিতা তোমারটা আজকেই এক্ষুনি হাতে পেয়ে এক্ষুনি সবার সঙ্গে শেয়ার করে দিয়েছি, বেশ সুন্দর একটা কবিতা, তো থ্যাংক ইউ বলবো না, কেননা আমাদেরই পরিবারের মানে মানুষজন, তো থ্যাংক ইউ বলবো না, তোমার লেখা ভীষণই ভালো হয়েছে, আশা করি সবাই শুনেও খুব ভালোই বলবে। তো চলো, এখন না খেতে ইচ্ছে হচ্ছে না, কেন বলো তো, এখন এক পেট জল খেলাম, জল টল খেয়ে উফ এখন আর মানে ভাবতেই পারছি না যে ভাত খাবো, কিন্তু 1টা তো বাজে, খেতে তো হবেই বলো, ওই 1:30 অবধি অন্তত একটু টাইম কাটাই, তারপরে 1:30 খাবো, আশা করি 1:30 মধ্যে জলটা হজম হয়ে যাবে, আর অল্প একটু ভাত নেবো আলু ভাতে, আর ওই পেঁয়াজি করেছি, বাস ডিমটা ভেবেছিলাম একটা এক পোচ করে নেবো ওই সানি সাইড আপ, তারপর এখন ভাবছি না দূর আর করবো না, আর ইচ্ছে করছে না জানো তো, তার থেকে বরং আমার একটু মিষ্টি দই আছে, একটা ক্যান কিনেছি জানো, একটু একটু করে ইউজ করি, কেননা মিষ্টি দই তো আমি অত কিনিও না খাইও না, তো যাই হোক আছে, যখন ভাবলাম তাহলে শেষ পাতে আজকে একটু মিষ্টি দই খাবো, অনেক দিন ভাতের সঙ্গে মিষ্টি দই খাওয়া হয়নি, তো সেটাই খাবো, টক দই খাই, মিষ্টি দইটা খাওয়া ঠিকও না, কিন্তু মাঝে সাঝে খেলে কিছু হবে না জানো তো, কি আর হবে। আর এই যে আমার ছোট মেয়ে মানে কোনো কথা শুনছে না জানো, অসভ্য হয়ে গেছে দিন দিন, মানে কি বলবো আর, খুবই অসভ্য হয়ে যাচ্ছে, সমানে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা চেঁচালো, তারপরে ওই সোহিনী যে একটা রকম ডাকের মতো দিয়েছে যেটা ওর সন্তান, সেইটা নিয়ে খানিকটা চেঁচালো, নিয়ে সেটাকে তুলে নিয়ে আমি ঘরে দিয়ে এলাম, তারপরে সে নিশ্চিন্ত হলো, হয়ে এখন শুয়েছে, এই যে চোখ বন্ধ করে এখন শুয়েছে জানো, এতক্ষণ ধরে উড়ে বৃত্তি করে, খাওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়েছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমি ফ্যাব্রিক কাজ সব স্থগিত রেখে ওকে খাইয়েছি জানো, খাইয়েছি মানে ওই সামনে এখন বসতে হয়, এটা আবার নতুন একটা আমদানি করেছে, আগে নিজেই খেয়ে নিত, আমাকে বসতেও হতো না, এখন আবার আমায় বসতে হয়, ওই যে দুদিন
তোমাদের সঙ্গে বলেছি না যে আজকাল ম্যাগি আমাকে আর মানে ডিস্টার্ব করে না, আমি ফ্যাব্রিকের কাজ কন্টিনিউ করি। শুনেছে মহিলা, শুনে দেখেছে না, মাম্মামকে তো একটু জ্বালাতে হবে, চেয়ার নিয়ে বসাতে হবে। এখন চেয়ার নিয়ে বসলে তবেই উনি খান, না হলে খান না। মাছটা খেয়ে নেয়, মাছটা আগেই নিজে খেয়ে নেয়, মাংস ভাতটা উনি খাবেন না। ওনার সামনে আমাকে বসতে হবে, তীর্থের কাকের মতো বসে থাকবো, উনি খাবেন। যতক্ষণ না খাওয়া হবে না আমি উঠতে পারবো না। এইসব হচ্ছে এখন। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, দেখেছো? এতক্ষণ ধরে চেঁচানি করে সব রকম দুষ্টুমির কাজ কমপ্লিট করে এখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উনি শুলেন। মানে পৃথিবী আমার ঠান্ডা হলো। আমার পৃথিবী মানে আমার এই ঘরটা বলছি, ঠান্ডা হলো। তো আমিও এখন একটু বসি, একটু রেস্ট নিই, একটু হোয়াটসঅ্যাপ দেখি তোমাদের কে কী পাঠিয়েছ। এই যেরকম হঠাৎ করে খুলেই প্রথমেই এই সুস্মিতার কবিতাটা পেলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আরও কি টুকটাক আছে দেখি, ওকে জানাই লিখে যে তোমার কবিতাটা কালকের ব্লগে পাবে, খুব খুশি হয়ে যাবে। আর আরেকজন কালকে আমাকে লিখেছ যে কিসে যেন আমি ওই রেড চিলি সসটা ইউজ করেছিলাম, সেটা আমাকে লিখেছ এবং বলেছ আমার নামটা বলতে। তোমার নামটা আমাকে লিখে তো পাঠাবে, আমি আবার কমেন্টের লিখেওছি রিপ্লাইয়ে, আমি সেটা বুঝতে পাচ্ছি না, কোনো একটা এমনি আইডি দেওয়া। তো তুমি তোমার নামটা লিখে পাঠাও, তাহলে আমি নিশ্চয়ই সেটা শেয়ার করে দেব। তো চলো এখন একটু বসি, বসবো আর কি, আমি ভিডিওটাকে শেষ করে দিই, কেননা এইটাকে আর টানার কোনো মানে হয় না। এইটা শেষ হলে এবার আমি আবার দেড়টা নাগাদ আমি ইটিং শো করতে বসবো। ওই আজকে আলু ভাতে পেঁয়াজি আর মিষ্টি দই, এই দেখবে, কিছু করার নেই, যা হয় সেটা নিয়েই বসি। আমার মেন পারপাস তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়া, একা একা ভাল লাগে না, তাই যাকগে চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও ভালো লাগে, সেরকম কিছুই ছিল না আজকে, খুবই সাধারণ, তাও তোমাদের সঙ্গে নিয়ে সময়টা কাটাই তো ভালো লাগে, সকালটা কেটে যায় জানো তো। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। সব ঠিকঠাক থাকলে আবার চলে আসবো তোমাদের সঙ্গে সময় কাটাতে, আমার কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।